ওয়েলকাম টু উচ্চ মাধ্যমিক ইউটিউব চ্যানেল। আপনাদের ফিউচারের ভেরিয়াস কোম্পানি এক্সাম যেমন WBJEE, JEE মেন্স, NDA, এদের মধ্যে একটা ইম্পর্টেন্ট পেপার হচ্ছে ম্যাথ। আর ভালো র্যাঙ্কের জন্য আপনাদের জরুরি ম্যাথের ভেরিয়াস টপিকের উপর খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং তার সঙ্গে সঙ্গে প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিও। এখানে আমরা এই ভিডিও লেকচারের মাধ্যমে ভেরিয়াস টপিকের থিওরি সেকশনে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করব এবং কমপ্লিট এক্সামে খুব কম সময়ে সেই প্রবলেমগুলিকে কিভাবে সলভ করা যায় সেই দিকেও নজর দেব। এই ভিডিও লেকচারের উপর আপনাদের কিছু কোয়েশ্চেন থাকলে আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনার এই ভিডিও ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং আপনাদের নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আমাদের ইমেল আইডি হচ্ছে uchchamadhyamik@gmail.com, এতে আপনি আপনার নিজস্ব কোয়ারি পাঠাতে পারেন। আর আমাদের এই উচ্চ মাধ্যমিক ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজকেই আর এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে আমি আর দেরি না করে আজকের ভিডিও লেকচার স্টার্ট করতে চলেছি। তো আজকে আমাদের যেটা স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল। এটা আমাদের এক্সারসাইজ 4 এর মধ্যে পড়ছে। ট্রিগোনোমেট্রির মধ্যে কিছু আমরা মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন এখানে সলভ করব। এর আগে আমি একটা এর সেকশন 6টা কোয়েশ্চেন আমি আপলোড করেছি, আপনি প্লেলিস্টে গিয়ে দেখুন এই ট্রিগোনোমেট্রিক রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল এক্সারসাইজ 4 এরই। ঠিক আছে, তো আমরা আজকে কোয়েশ্চেন নাম্বার 7 থেকে স্টার্ট করব। কোয়েশ্চেন নাম্বার 7 টা দেখি কি লিখেছে। এখানে আছে sin a equals to 3/5 and cos b equals to -12/13, where a and b both lie in the second quadrant, then the value of sin a plus b. দেখেন তো আমরা দেখতে পাচ্ছি যে cos b এর ভ্যালু আছে নেগেটিভ রয়েছে। তে আমাদের যেখানে কথাটা মেনশন করা রয়েছে যে আর a আর b বোথ অ্যাঙ্গেল লাই অন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, তার জন্য এর ভ্যালু কি আসছে, নেগেটিভ আসছে। তো আমাদের যে জিনিসটা এখানে বের করতে বলেছে সেটা হচ্ছে আমাদের সাইন এ প্লাস বি। তো সাইন এ প্লাস বি ফর্মুলা কি, সাইন এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে আমাদের সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। তাহলে এখানে আমি কি বলছি, এখানে যদি প্লাস থাকে সাইনের ক্ষেত্রে আমাদের, তাহলে আমাদের এখানে যেটা বের করতে হবে এখানে এটা সাইন এ ইন্টু কস বি আছে, ঠিক আছে, এই দুটো ভ্যালু গিভেন আছে আর আমাদের কস এ আর সাইন বি ভ্যালু গিভেন নেই, তো এটা আমাদেরকে বের করে নিতে হবে। তো সাইন এর ভ্যালু কি গিভেন আছে, 3/5, কস বি ভ্যালু গিভেন আছে -12/13। এখন আমাদের কি বের করবো, কস এ, কস এ এই ভ্যালুটা কোথা থেকে বের করবো, উইথ দ্য হেল্প অফ সাইন এ। তাহলে কস এর ভ্যালু কি হবে আমাদের, কস এ এর ভ্যালু কত হবে আমাদের, কি হবে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি আসবে, এখানে মাইনাস আসবে। আর আমি যে ফর্মুলাটা ইউজ করবো, আন্ডার রুট 1 মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে, ইকোয়ালস টু মাইনাস এটা আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার, মানে এটা আসবে আমাদের 9/25। আর 5 - 9 করলে কত হবে, 16 আসবে, তাহলে মাইনাস আন্ডার রুট 16/25, তাহলে এটা আসছে আমাদের -4, এটা আসবে আমাদের -4/5। সিমিলার ফ্যাশন আমি সাইন বি ভ্যালু বের করতে চাইছি এখানে, তাহলে সাইন বি এটা তো পজিটিভ আসবে, তাই না, প্লাস 1 মাইনাস আন্ডার রুট এটা আসবে আমাদের কত, কস স্কোয়ার বি, এর ভ্যালু গিভেন আছে, কস বি এর ভ্যালু কত আছে 12/13 মাইনাস, এটা স্কোয়ারের মধ্যে প্লাস হয়ে যাবে এটা, তাহলে আন্ডার রুট 1 মাইনাস এটা 12 কত হবে 144, আর এটা আসবে 13/169, এটা ডিফারেন্স করলে আমার আসবে কত 25/169, তাহলে এটা আমার আসছে পজিটিভ ভ্যালু, মানে নিতে হবে সাইনের ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয়, 5/ এটা আসবে আমার 13। তাহলে আমাদের যে ভ্যালুটা ভ্যালু করতে বলেছে সাইন এ প্লাস বি, এটা আমি ভ্যালুগুলো পুট করে নিচ্ছি এখানে, সাইন এ প্লাস বি ইকুয়ালস টু সাইন এ এর ভ্যালু কত বেরিয়েছে আমাদের, ওটা গিভেন ছিল 3/5 ইন্টু কস বি ভ্যালু কত হচ্ছে নেগেটিভ -12/13, এখানে কি আছে প্লাস, কস এ এর ভ্যালু কত আছে
মাইনাস এটা আমাদের, ঠিক আছে, মাইনাস ফোর এটা, তাহলে আমাদের এখানে আসছে মাইনাস ফোর বাই ফাইভ ইন্টু সাইন বি, সাইন বি ভ্যালু কত আছে, ফাইভ বাই থার্টিন, তাহলে ফাইভ বাই থার্টিন, ফাইভ বাই থার্টিন বোধ এই দুটোতেই আছে আর নেগেটিভ আছে, নেগেটিভ বাইরে আমি লিখে নিচ্ছি, তাহলে ফাইভ ইন্টু থার্টিন এটা নিচে থেকে যাচ্ছে, তাহলে এটা কি হবে থ্রি ইন্টু টুয়েলভ প্লাস ফোর ইন্টু ফাইভ, তাহলে আমাদের এটা কত হবে থার্টি সিক্স প্লাস টোয়েন্টি ডিভাইড বাই এটা আসবে সিক্সটি ফাইভ, তাহলে এখানে আমার টোয়েন্টি প্লাস থার্টি সিক্স কত আসবে এটা মাইনাস ফিফটি সিক্স ডিভাইড বাই সিক্সটি ফাইভ, তাহলে কার সঙ্গে অপশন ম্যাচ করছে, অপশন বি এর সঙ্গে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দিকে যাচ্ছি আমি, এখানে আমাদের কি বলেছে কস নাইন ডিগ্রি প্লাস সাইন নাইন ডিগ্রি ডিভাইড বাই কস নাইন ডিগ্রি মাইনাস সাইন নাইন ডিগ্রি, তা আমি এখানে কি করবো এটাকে কস নাইন ডিগ্রি দিয়ে উপর নিচে এটাকে ডিভাইড করে নেবো, তাহলে আমার কি আসবে এখানে এটা আসবে আমার ওয়ান প্লাস ট্যান নাইন ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান নাইন ডিগ্রি, এটাকে আমি কি লিখতে পারি ট্যান ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ট্যান নাইন ডিগ্রি ডিভাইডেড বাই এটা আসবে ওয়ান মাইনাস ট্যান ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু ট্যান নাইন ডিগ্রি, আমরা জানি ট্যান ফর্টি ফাইভ এর ভ্যালু ওয়ান, তাহলে এখান থেকে কি হতে পারে ট্যান এ প্লাস বি ফর্মুলাটা চলে আসছে আমাদের, তাহলে ট্যান ফর্টি ফাইভ প্লাস নাইন এ প্লাস বি ফর্মুলা এটা অ্যাপ্লাই করে গেছে, তাহলে এটা হচ্ছে ট্যান ফিফটি ফোর ডিগ্রি, তো অপশন সি ইজ ম্যাচিং, অপশন সি ইজ কারেক্ট, তাহলে আমার এখানে এর ভ্যালু কত পড়েছিল ফিফটি ফোর, তাই না। তাহলে আমরা নেক্সট কোশ্চেন দিকে যাচ্ছি আমি, কোশ্চেন নাইন, সাইন এ প্লাস সাইন বি ইকুয়ালস টু, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ভ্যালু অফ সাইন এ প্লাস বি, এবার এখানে দেখুন সাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু কত হয় ওয়ান হয়, এবার এখানে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু তখনই পসিবল যখন এ আর বি বোধ কি হবে নাইনটি ডিগ্রি হবে, সেটা যদি হয় তাহলে সাইন এখানে কত হবে ওয়ান এইটটি, আর সাইন ওয়ান এইটটি ভ্যালু কত আসবে আমাদের জিরো, তাই না। তাহলে আমি এখানে কি লিখতে পারি এখান থেকে সাইন এ প্লাস সাইন বি ইকুয়ালস টু জিরো ওয়েন বোথ এ অ্যান্ড বি আর নাইনটি, দেন সাইন এ প্লাস বি ইকুয়ালস টু সাইন এটা আসবে নাইনটি প্লাস নাইনটি ইকুয়ালস টু সাইন ওয়ান এইটটি ইকুয়ালস টু জিরো, তাহলে সবসময় এটা মনে রাখবেন এটা যে সাইন আমাদের এন পাই অলওয়েজ কি হবে জিরো, আর কস এন পাই যেটা হবে সেটা অলওয়েজ কি হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, যদি এখানে আমার ওয়ান থাকে তাহলে এখানে নেগেটিভ ভ্যালু আসবে, আর স্কোয়ার থাকলে মানে পায়ের যদি আমার ইভেন মাল্টিপল থাকে তাহলে এর পজিটিভ ভ্যালু আসবে, অড মাল্টিপল থাকবে তাহলে এর ভ্যালু নেগেটিভ আসবে, সিমিলারলি সাইন এন পায়ের ক্ষেত্রে কি হবে এর ভ্যালু অলওয়েজ কি হবে জিরো হবে, তো এখানে সাইন ওয়ান এইটটি এটা আমাদের ইভেন অড কিছু ম্যাটার করে না, এখানে যাই থাকবে না কেন এর ভ্যালু কি আসবে আমার জিরো আসবে, তো অপশন বি ইজ ম্যাচিং। নেক্সট কোশ্চেন দিকে যাচ্ছি আমি, এখানে কি বলছে ইফ সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়ালস টু টু দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ভ্যালু অফ কস থিটা প্লাস কস ফাই, তো আমি আগের ক্ষেত্রে বললাম আপনাকে যে কি কখন আমাদের এই ভ্যালু টু হতে পারে যখন বোথ থিটা অ্যান্ড ফাই বোথ আর নাইনটি ডিগ্রি, সেটা যদি হয়ে থাকে তাহলে এখানে কি হবে নাইনটি প্লাস নাইনটি ওয়ান এইটটি, তাহলে তাহলে আমাদের কস নাইনটি প্লাস নাইনটি ইকুয়াল আমাদের কত কস ওয়ান এইটটি, আমি আপনাদের কি বলেছিলাম যে এটা যদি অড মাল্টিপ্ল হয় তাহলে কি আসবে আমাদের নেগেটিভ ভ্যালু আসবে, তাহলে আনসার মাইনাস ওয়ান আসবে, যদি ইভেন মাল্টিপ্ল হয় তাহলে এটা পজিটিভ ভ্যালু আসবে, তো দশের আনসার কি হবে অপশান সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন দিকে যাচ্ছি আমি, ইফ কস এ প্লাস কস বি ইকুয়ালস টু দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ভ্যালু অফ কস এ প্লাস বি, এখানেও সিমিলার কেস, তাই না, আমাদের এখানে কি হতে হবে এ আর বি এর ভ্যালু বোধ কি হতে হবে জিরো হতে হবে, তবেই আমার ভ্যালু টু আসবে, সাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু কখন অ্যাপিয়ার করে নাইনটিতে, আর কসের ক্ষেত্রে অ্যাপিয়ার করে কখন জিরো ডিগ্রিতে, ঠিক আছে, তো আমাদের এখানে কস এ প্লাস বি করতে বলেছে তাহলে কস এ প্লাস বি কত হবে জিরো প্লাস জিরো, কস জিরো থেকে যাবে এটা, তাহলে কস জিরো প্লাস জিরো
cos 0 হয়ে যাবে, এটা হবে আমাদের প্লাস 1, অপশন এ ইজ কারেক্ট। তো এটা আমি লিখে দিচ্ছি এখানে রিজনটা, যে এ অ্যান্ড বি বোথ আর 0 ডিগ্রি, দেন cos a প্লাস cos b ইকুয়ালস টু 2। ঠিক আছে, তাহলে এই অপশন ইয়ার হয়ে গেছে। নেক্সট কোশ্চেন দিকে যাচ্ছি আমি। তো আমাদের লাস্ট কোশ্চেন এটা হচ্ছে, ট্যান এ 3/4, ট্যান বি 4/3, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ভ্যালু অফ এ প্লাস বি, তাই না? তো আমি ট্যান এ প্লাস বি ফর্মুলাটা এখানে ইউজ করে নেবো। ট্যান এ প্লাস বি, আমাদের ফর্মুলা হচ্ছে আমাদের কত, ট্যান এ প্লাস ট্যান বি মাইনাস, এটা হচ্ছে আমাদের 1 মাইনাস ট্যান এ ইন ট্যান বি। তাহলে ওপর আমাদের কি আসবে, দুটো অ্যাড করতে হবে, 3/4 প্লাস 4/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 ইন্টু 4/3। এখানে কি আছে, 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো 1 মাইনাস 1 কি আসবে, 0, সামথিং বাই 0 কি আছে আমাদের, ইনফিনিটি আছে। তো ট্যান পাই বাই 2 এর ভ্যালু কত হচ্ছে আমাদের, ইনফিনিটি। তাহলে এ প্লাস বি ভ্যালু কত হবে আমার এখানে, পাই বাই 2, অপশন ডি ইজ কারেক্ট। আমাদের এখানে যে আমাদের এই চ্যাপ্টারটা করছি ট্রিগোনোমেট্রিক রেশিও কম্পাউন্ড অ্যাঙ্গেল, এর যতগুলি এমসিকিউ কোশ্চেন আছে আমি ডিসকাস করে দিয়েছি। আপনারা এর ফার্স্ট পার্টটা জন্য প্লেলিস্টে গিয়ে দেখুন, আমি ওখানে আপলোড করে দিয়েছি। থ্যাংক ইউ। এখন আমরা এন্ড অফ দ্য ভিডিওতে পৌঁছে গেছি। আপনাদের এই ভিডিও কেমন লেগেছে আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনাদের এই ভ্যালুয়েবল ফিডব্যাক আমাদের মোটিভেশনে কাজ করে এবং এর থেকে আমরা ইম্প্রুভ করতে পারি আমাদের ভিডিও কন্টেন্টের উপর। আর আজকের এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, তাহলে আমাদের এই ভিডিওকে লাইক করুন, নিজেদের বন্ধুর মধ্যে শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেল উচ্চ মাধ্যমিক সাবস্ক্রাইব করুন। আর আপনাদের নিজস্ব কোনো কোয়েরি থাকলে আপনি আমাকে ইমেল করতে পারেন, উচ্চমাধ্যমিক@gmail.com এ। থ্যাংক ইউ ফর লিসনিং।